ফ্রেন্ড কি খবর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজি মই বহুদিনের পিছত আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও লৈছো, কারণ মোক বহুতে সুধি আছে শ্রীমন্ত রিলেটেড, যে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সর জিএনএমর এডমিশনের রিগার্ডিং। সো আজি তারে রিলেটেড ভিডিওটো লৈ আহিছো, কারণ মই নোটিস বা কিবা আপডেট নোহোৱাকে এনে ভিডিও দি নেথাকো বেলেগ চ্যানেলৰ নিচিনা। সো আজির ভিডিওটোত মই তাকে জনাবলৈ আহিছো যে যিসকল কেন্ডিডেট সুধি আছিলে সিহঁতক কৈছোঁ যে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সর অফিসিয়াল ওয়েবসাইটত আমার জিএনএমর যে কাউন্সিলিংয়ের নোটিস এতিয়ালৈকে পাবলিশ করা নাই, আর যেতিয়া পাবলিশ করব মোর চ্যানেলত তোমালোকে পাই যাবা। আর শ্রীমন্ত শঙ্করদেবর সিট ক্যাপাসিটি, গভর্নমেন্ট কলেজ, লগতে এক্সপেক্টেড কাট অফর উপর মই ভিডিও দি থৈছোঁ, তোমালোকে লাস্ট ভিডিওবিলাক চাবা। আর যেটো আমাৰ অইলৰ আছিলে, ভিকেন স্কুল অফ নার্সিংৰ আছিলে, তাৰে প্ৰত্যেকটা নার্সিং ইনষ্টিটিউটৰে মানে আণ্ডাৰ অইলৰ 30টা ছিটৰ কাৰণে যি হেৰি অনলাইন এপ্লিকেশ্যন লৈছিলে, তাৰে যিটো যোনে যোনে ছিট মানে পাব আৰু ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যনৰ কাৰণে মাতিছিলে সেইসকলৰ মোবাইলত ইমেইল যোগে মেছেজ আহিছে, আর কি কি ডকুমেন্টস লৈ যাব লাগিব সেই ইমেইলত অলরেডি লিখিয়ে দিছে। সো আকো মই সেইখিনি ডিসকাস নকৰো, কারণ 30টা সিট আছে আর 30টা সিটৰ কাৰণে কি কি রিজার্ভেশন আছে সব তাত লিখি দিয়া আছে। সো তোমালোকৰ আই হোপ খুব পাজল নহব মই ভাবো। সো তার রিগার্ডিং মই ভিডিও দিয়া নাই, আর যিসকলে 30টা সিটৰ কাৰণে যিসকলে এপ্লাই কৰিছিল সেইসকলে মোক ইনস্টাত অলরেডি মেসেজ করিয়ে কনফার্ম করিয়ে লৈছে। সো আকো একে ধরনের ভিডিও মই দিবলৈ বেয়া পাও, সো মই ভিডিও দিয়া নাই। আর 7 তারিখত অনলাইন অনলাইনত যি এপ্লিকেশন হয়েছিলে অফলাইন 7 তারিখে ভেরিফিকেশন হব। সো মেসেজ আহিছে, মেসেজ পোৱাখিনিয়ে তোমালোকে কি কি ডকুমেন্ট বিচাৰিছে সেইবিলাক ডকুমেন্ট লগত লৈ তোমালোকে যত ভেনু দিছে তাত যাবা। আর আই হোপ যিসকল কেন্ডিডেট পাইছে সেইসকল যাতে সিলেক্ট হয় তাৰে আশা কৰিছোঁ, কাৰণ অনলাইনত যিখিনি ডকুমেণ্ট আপলোড কৰিছিলা তাৰ চেম ডকুমেণ্ট সিহঁতে অফলাইন অৰিজিনেল ডকুমেণ্টখিনি চেক কৰিব। আৰু যদি একো অবজেকশ্যন নাপায় আৰু মেডিকেলি ফিট বুলি তোমালোকে প্ৰমাণ হয় তেতিয়া তোমালোকে এডমিশ্যন পাই যাবা, কাৰণ তাত মেডিকেল বোৰ্ডত ফিজিকেল ফিটনেছো চাই লগতে যিখিনি ডকুমেণ্ট আপলোড কৰিছিলা সেইখিনি অৰিজিনেল নে ফেক সেইটোও চাই, কাৰণ অৰিজিনেলখিনি অফলাইন চাই আৰু যিখিনি তোমালোকে আপলোড দিছা সেইখিনি অনলাইন চোৱাৰ উপৰিও অফলাইন সিহঁতে অরিজিনালখিনি চাই। সো এইকেইদিন ভিডিও সেইটো কাৰণে দিয়া নাই, কাৰণ কোনো ধৰণৰ নোটিচ অহা নাই আৰু শ্রীমন্তৰ অফিচিয়েল ৱেবছাইটত কোনো ধৰণৰ কাউন্সিলিং নোটিচ অহা নাই। যোৱাবাৰ আমাৰ শ্রীমন্তৰ যিটো জিএনএমৰ কাউন্সিলিং হৈছিলে প্ৰায় এবছৰ দিনৰ পিছত হৈছিলে, মাৰ্চত হৈছিলে, চাওক এতিয়া কিমান দেৰি আছে। যদি যোৱাবাৰৰ নিচিনা হ'বলৈ হয় তেতিয়াতো বহুত প্ৰব্লেম হ'ব, কাৰণ কেন্ডিডেটে আপিল কৰিছে চৰকাৰৰ ওচৰত, ভিডিঅ' বনাইছে ফেচবুকত শ্বেয়াৰ, আৰু তাৰ ময়ো বহুত হেল্প কৰিছোঁ, মোৰ ভিডিঅ'ৰ থ্ৰুদিয়ে হেৰি কৰিছোঁ, প্ৰেছত ওলাইছে, নিউজত ওলাইছে, পেপাৰত ওলাইছে, তাৰপিছত কাউন্সিলিঙৰ নটিচ আহিছে। চ' কাউন্সিলিঙৰ নটিচ অহাৰ লগে লগে মোৰ চেনেলত পাই যাব। তাৰ আগতে মই আপোনালোকক সকলোকে ৰিকুৱেষ্ট কৰোঁ, তোমালোকক ৰিকুৱেষ্ট কৰোঁ যে মই নতুনকৈ এটা ব্লগ চেনেল খুলিছোঁ, মই ডেছক্ৰিপশ্যন বক্সত দি দিম, তোমালোকে গৈ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি ল'বা, কাৰণ সদায়তো ইনফৰ্মেশ্যন আহি নাথাকে। চ' মই ব্লগত অকণমান গুৰুত্ব দিম বুলি ভাবিছোঁ, ইয়াৰ চোৱা বিয়ে কান্দি আছে ইমান দীঘলীয়া কৰিব নোৱাৰোঁ, ডেছক্ৰিপশ্যনত লিংক দিম, তোমালোকে গৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা, আৰু ইয়াত যেনেকৈ সহায় কৰিছে তাতো ব্লগ চেনেলত অকণমান হেল্প কৰিবা বুলি আশা থাকিলে ধন্যবাদ। চ' নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম, বাই বাই, টেক কেয়াৰ।